খাবার ফেলে দেওয়া একদমই ভালো না, এটা আমরা সবাই কম বেশি জানি। আজকে আমি একদম নষ্ট খাবার দিয়ে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো বাসি ভাতের ঝাল পিঠা বানিয়ে দেখাবো। চলুন তবে এখন আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখানে আগের দিন রান্না করা কিছু বাসি ভাত রয়ে গিয়েছে, আর বাসি ভাতগুলো একটু নরম হয়ে গেছে, আর এখন আমি এই বাসি ভাতগুলো ফেলে না দিয়ে ঝাল পিঠা বানিয়ে ফেলবো। আর তখন দেখা যাবে সবাই কিন্তু মজা করে এই পিঠাগুলো খেয়ে নেবে। এখন আমি প্রথমে এই বাসি ভাতগুলো ব্লেন্ডার করে নেব, আর ভাতটা ব্লেন্ডার করার সময় আমি অবশ্যই কুসুম গরম পানি দিয়ে তারপরে ব্লেন্ডার করব, আর পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। এই তো ভাতটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি এই ব্লেন্ডার করা ভাতের ভিতরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এটা আপনারা পরিমাণ মতো দিবেন। দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার সুন্দরভাবে সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। আর এই তো ব্যাটারের ঘনত্বটা আমি কেমন রেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই তো ব্যাটারটা কিন্তু একদম রেডি, এখন আমি ভাজবো। তার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, আর তেলটা গরম হয়েছে কি না আমি একটু ট্রাই করে দেখেছি একটু দিয়ে। তেলটা কিন্তু একদম গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে দিয়ে তারপরে পিঠাগুলো বানিয়ে নেব। আর আপনারা মনে কিছু নেবেন না, আমার ঠান্ডা লেগেছে তার জন্য কণ্ঠটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর সেখান থেকেই কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন, আমার ভিডিওগুলো সবসময়ের জন্য দেখেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি, আর পিঠেগুলো ভাজার সময় উপর দিয়ে একটু তেলটা উঠিয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা উপর সাইডটা সুন্দরভাবে হবে। আর এইভাবে আমি একটা একটা করে পিঠা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো পিঠা ভেজে নেব। আর এই পিঠাগুলো খেতে খুবই মজা, আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে এই পিঠাগুলো। এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি উপর দিয়ে একটু কেচাপ দিয়ে দেব, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি লাগবে। এই তো বাসি ভাত ফেলে না দিয়ে আমি খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যেই খুবই মজার ঝাল পিঠা বানিয়ে ফেললাম। আশা করি আমার আজকের এই ঝাল পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার আজকের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।